বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা পেনিওর অ্যাকাউন্ট আপনি কিভাবে ভেরিফাই করবেন সেই জিনিসটা আমরা দেখাবো। তো প্রথমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে তখন আপনার ভেরিফিকেশন অপশনটা আপনি পাবেন। তো ভেরিফিকেশন ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে কিন্তু আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন না। তো টাকাটা উত্তোলন করতে হইলে আপনাকে আপনার অ্যাকাউন্টটা আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আসুন আমরা অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে দেখি। তো দেখেন আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে দেখেন আপনার উপরে এই মেনুগুলো আপনি দেখতে পারবেন, সবগুলো মেনু আসবে। তারপরে এখানে সেটিংয়ে আপনি যদি এই ভেরিফিকেশন সেন্টারে যদি ক্লিক করেন, তো আমরা ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করলাম। তো তাহলে দেখেন ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করার পরে আপনার এই যে রিকোয়ার্ড এই দুটো অপশন আসবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পরে এই অপশনগুলো আপনি পাবেন, অ্যাপ্রুভ না হওয়ার আগে আপনি এই অপশনগুলো দেখতে পাবেন না। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন এটাতে আমরা ক্লিক করি। তো দেখেন এখানে এই যে অপশনটা আসছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, কী প্রবলেম হইতে পারে। টু অ্যাভয়েড পটেনশিয়াল ডিলেস ইন অ্যাসেসিং ফার্দার পেমেন্ট উই নিড এ ফিউ মোর ডিটেলস টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার পেমেন্টটা যেন সমস্যা না হয় উইথড্র করতে, এই সেই জন্যই আপনাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যদি ভেরিফাই করেন তাহলে আপনার আর উইথড্র করতে টাকা এখান থেকে কোনো সমস্যা হবে না। তো দেখেন এখানে আমরা গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি যেটা আছে এখানে আমরা ক্লিক করব, এই যে সাবমিটে ক্লিক করব। তো তাহলে এখানে ওরা গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে আপনার গভর্নমেন্ট ফটো আইডিতে আপনার কী কী জিনিস থাকে এগুলো আপনার ওরা এখানে দিছে। তারপরে দেখেন আপনি আপনার ভেরিফিকেশন করতে হইলে আপনার এখানে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড লাগবে আর পাসপোর্ট লাগবে। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন আর নতুন যে স্মার্ট আইডি কার্ড আসছে সেটা দিয়েও করতে পারবেন। তাহলে আমরা কী করব, এই যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা কী করব, এটা ভেরিফাই করব। তো আমরা এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এটাতে মার্ক হয়েছে যে এই যে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, এখানে মার্ক হয়েছে। মার্ক হওয়ার পরে দেখেন আমি আমাকে বলতেছে যে এই ফাইলগুলো কি করার জন্য, দেওয়ার জন্য, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের ফাইলগুলো দিতে বলতেছে। এই যে আপলোড বোথ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড অফ ইউর আইডি ডকুমেন্ট, অর্থাৎ সামনের আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ আপনি এখানে দিবেন। তো সবচেয়ে ভালো হয় আপনি মোবাইলে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে যদি দেন সবচেয়ে ভালো হয়, এছাড়া আপনি ভোটার আইডি কার্ডটা স্ক্যান করেও আপনি এখানে দিতে পারেন। তো আমি এগুলো এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে আমার কম্পিউটার থেকে আমার ভোটার আইডি কার্ডটা আমি সিলেক্ট করে এখানে কি করতেছি, সাবমিট করে দিচ্ছি। আশা করি এই জিনিসটা পারবেন, আমি এটা করতেছি। তো দেখেন আমি প্রথমে ফ্রন্টটা আমি যখন এখানে সিলেক্ট করে দিলাম তখন আমার ফ্রন্টটা চলে আসছে। এরপর আমি কি করব, ব্যাকটা আমি দিয়ে দিব। এখানে আমি ক্লিক করে ব্যাক যে ভোটার আইডি কার্ড আছে সেটা আমি সাবমিট করব। তারপরে এখানে আপনি আপনার এখানে কিন্তু অটোমেটিক বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছি আমার অটোমেটিক কিন্তু বাংলাদেশ কান্ট্রিটা চলে আসবে। আর আপনার যদি বাংলাদেশ না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনার এই যে প্লিজ চুজ দ্য কান্ট্রি রিজন হোয়ার ইউর ডকুমেন্ট ওয়াজ ইস্যুড, অর্থাৎ আপনি কোন দেশ থেকে আপনার ডকুমেন্টটা ইস্যু হয়েছে এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি এই জন্য বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমি দেখেন আমার ভোটার আইডি কার্ডের সামনের এবং পিছনের দুইটা ছবি আমি কি করলাম, এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমি কি করব, এখন সাবমিটে ক্লিক করব। তো দেখেন আমার এই যে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড, তো এটা আমি সাবমিট করলাম। এরপরে দেখেন আমার ভেরিফিকেশনে আরও কিছু তথ্য দিতে হবে, আমি ভেরিফিকেশন সেন্টারে আবার ক্লিক করলাম। তো দেখেন এরপরে আমি যদি হিস্টোরিতে যাই, দেখেন এই যে আমার ন্যাশনাল আইডি কার্ডটা যে সাবমিট হয়েছে এটা এখন কি আছে, স্ট্যাটাস দেখাইতেছে আন্ডার রিভিউ আছে। তো এটা হয়তো দু এক দিনের মধ্যে আমার ওরা এটা কি করে দিবে, ভেরিফাই করে দিবে। তো এরপরে দেখেন আমরা রিকোয়ারের মধ্যে আরেকটা রিকোয়ার আছে যে প্রোভাইড বিজনেস ডিটেলস, আমরা এটাতে আমাদের তথ্যগুলো দিতে হবে যে আমরা এখানে যে টাকাগুলো রিসিভ করব কোন
জায়গা থেকে টাকাগুলো আসবে বা কি পারপাসে টাকাগুলো জমা হবে এটা আপনার এখানে তথ্যগুলো দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এই যে এখানে বিভিন্ন ওরা কোশ্চেন ওরা চাইছে, তো এখানে সাবমিট করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলে ওদের প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে। তো দেখেন ওরা বলতেছে যে নিচের যে আপনি কি ধরনের কাজ করতেছেন সেই কাজের ইনফরমেশনগুলো ওরা চাচ্ছে, আর ভবিষ্যতে যদি দরকার হয় তাহলে তারা ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। তো তাহলে দেখেন প্রথম প্রশ্নটা বলছে সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডেসক্রাইবস দ্য গুডস অর সার্ভিস দ্যাট ইউ উইল বি গেটিং পেইড ফর, অর্থাৎ আপনি যে টাকাটা পাচ্ছেন আপনি কি ধরনের সার্ভিস অথবা আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন তাহলে কি ধরনের কাজের মাধ্যমে আপনি এই টাকাগুলো পাচ্ছেন। তো এখানে দেখেন পপ আপ মেনু আছে, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে কী কী আছে। গুড, আপনি যদি কোনো পণ্যদ্রব্য বিক্রি করে থাকেন তাহলে সেটা দিবেন, আপনি যদি প্রোগ্রামিং টেক্স সাপোর্টের কাজ করেন তাহলে সিলেক্ট করবেন, তারপরে আপনি যদি ডিজাইন মাল্টিমিডিয়ার কাজ করেন। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, তো আপনার কাজের সাথে মিল রেখে আপনি কি করবেন সিলেক্ট করবেন। তো আমি সেলস এবং মার্কেটিং সম্পর্কিত সিলেক্ট করলাম, যে আমি সেলস এবং মার্কেটিং সম্পর্কিত কাজের বিনিময়ে আমি এখানে কি পাবো টাকাগুলো এখানে রিসিভ হবে। তারপরে দেখেন এখানে বলছে যে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে, যে সোশ্যাল মিডিয়ার কাজ করেন না এসইওর কাজ করেন নাকি মিডিয়া বাই কাজ করেন না সেলসের কাজ করেন অথবা আদারে দেখেন, তো আপনি আদারও দিতে পারেন। যেহেতু আমি এটা ডাটা এন্ট্রি এবং বিজনেস রিলেটেড আমার যে স্টুডেন্টের কাজ করবে সেটা দিচ্ছি আমি, তো সেই জন্য আমি এটা আদার দিচ্ছি, যে আদার আমি ওয়ার্কিং করব সেই হিসেবে দিচ্ছি। এরপরে দেখেন একটা অপশন আছে প্রোভাইড দ্য ইউআরএল অর ইউর বিজনেস ওয়েবসাইট অর ইউর অনলাইন স্টোর ওয়েব পেজ, অর্থাৎ আপনি যদি অনেকে অনলাইনের মাধ্যমে যেমন অ্যামাজন বিভিন্ন অ্যাফিলিয়েটের বিভিন্ন বিজনেস করে বা আপনার আউটসোর্সিংয়ের কোনো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজনেস করেন তাহলে এরকম যদি করে থাকেন তাহলে আপনি সেই ওয়েবসাইটটা এখানে দিবেন। যেমন এখানে দেখেন এই যে আপনার সাইট এখানে কিন্তু দিয়ে রাখছে, যদি আপনি অ্যামাজনে বিজনেস করেন তাহলে আপনার অ্যামাজনের স্টোর বা আপনি ফেসবুকের মাধ্যমে যদি কোনো ব্যবসা করে থাকেন সেগুলো দিতে বলছে। তারপরে দেখেন যে হোয়াট ইজ ইউর কানেকশান টু দ্য ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইডেড, অর্থাৎ আপনি এখানে যদি যে ইউআরএলটা প্রোভাইড করবেন এই ইউআরএল এর সাথে আপনার সম্পর্ক কি তাহলে সেটা আপনার লিখতে হবে। তারপরে দেখেন নিচে লিখছে ব্রিফলি ডিসক্রাইব ইউর বিজনেস, ফর এক্সাম্পল হু আর ইউর কাস্টমার্স হোয়াট সার্ভিস অর প্রোডাক্ট ডু ইউ প্রোভাইড, তাহলে এখানে আপনি কি ধরনের আপনার কাস্টমার কারা এবং হোয়াট সার্ভিস অর প্রোডাক্ট ডু ইউ প্রোভাইড। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করব, আমার কাস্টমাররা হচ্ছে যে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সাচেস দিয়ে আমি লিখবো যে কি যেমন ফাইবার আপওয়ার্ক এরকম আমি লিখে দিব, আর আমি কি ধরনের সার্ভিস দিব যেমন আমি বিজনেস ডাটা এন্ট্রি সেলস অ্যান্ড মার্কেটিং এগুলো আমি দিয়ে দিব। তো আমি এভাবে লিখতেছি। তো তাহলে দেখেন আমি এখানে লিখলাম যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সাচেস ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্ক হচ্ছে আমার কাস্টমার এবং আউটসোর্সিং বায়ার্স আর মাই কাস্টমার্স, অর্থাৎ আমি যে ওরা বলতেছে যে আপনার কাস্টমার কারা হবে, তো আমি বললাম যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে যেমন ফাইবার আপওয়ার্ক এগুলো আমার কি হবে কাস্টমার হবে, এবং আউটসোর্সিং বায়ার অর্থাৎ যারা মার্কেট প্লেস ছাড়া কেউ যদি আমাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কেউ যদি কাজ দেয় তারা হবে আমার কি কাস্টমার্স, এবং আমি কি সার্ভিস দিব। আমি বললাম যে আই উইল প্রোভাইড বিজনেস ডাটা এন্ট্রি সেলস অ্যান্ড মার্কেটিং সার্ভিস, এবং আপনি যদি আরও কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন এগুলো আপনি দিতে পারেন। তো আমি এগুলো আপাতত দিচ্ছি, দিয়ে আমি কি করব এখন আমার এই ফান্ডগুলো আমি কি পারপাসে টাকাগুলো এখানে জমা হবে এই সম্পর্কিত তাদের একটা ধারণা দিতে হবে। যখন টাকাগুলো এখানে জমা হবে তারা এগুলো ইনকোয়ারি করে দেখবে যে টাকাগুলো আসলে আপনি কোনো অসৎ উদ্দেশ্যে বা অসৎ মাধ্যমে এগুলোকে আপনি কি আনতেছেন কিনা। তো মোটামুটি একটা আপনি কি কাজের জন্য দিতেছেন সেগুলা আপনি যদি দেন ওগুলার সাথে যদি মিলে তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি এখানে যদি কোনো অবৈধ কাজের মাধ্যমে যদি এখানে কোনো টাকা আনেন তাহলে কিন্তু ওরা সমস্যা করবে। তো এইভাবে আপনি সাবমিট দিয়ে আপনি কি করবেন সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু ওরা ওয়েবসাইট চাচ্ছে,
তো আপনি ইচ্ছা করলে, যেহেতু ওরা চাচ্ছে, তাহলে আপনি ফাইবারের আপনি ওয়েবসাইটটা আপনার প্রোফাইলের লিঙ্কটা দিতে পারেন। তো আমরা ফাইবারের প্রোফাইলটা দিয়ে দিচ্ছি এখানে। তো তাহলে দেখেন, এই দুইটা অপশন ছাড়া যেহেতু সাবমিট করা যাচ্ছে না, তাহলে এখানে আমরা কি করলাম, আমাদের ফাইবারের যে প্রোফাইল লিঙ্কটা আছে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে লিখে দিলাম যে বলতেছে হোয়াট ইজ ইউর কানেকশান টু দ্য ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইড। তো আমি লিখলাম যে মাই ফাইবার অ্যাকাউন্ট প্রোফাইল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন কি করব, সাবমিটে ক্লিক করব। তো দেখেন, থ্যাংক ইউ ফর সাবমিটেড দ্য ইনফরমেশন উই রিকোয়েস্ট। তাহলে এখন আমরা যদি ভেরিফিকেশন সেন্টারে যাই, দেখেন তাহলে আমার এখানে রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সবগুলো ফিল আপ করে দিছে। এখন বলতেছে নো ওপেন রিকোয়ারমেন্ট। আমরা যদি হিস্টোরিতে যাই, দেখেন আমার এই যেটা আইডেন্টি কার্ড আমি সাবমিট করছি সেটা আন্ডার রিভিউ আছে। তারপরে গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেনারিস যেগুলো আমার কাছে চাইছিল সেটাও আন্ডার রিভিউতে আছে। তো এটা আন্ডার রিভিউতে আপনার থাকবে, কোনো সমস্যা নাই আপনার। তো আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন হইলেই আপনি এখান থেকে সব কাজ সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা এটা ভেরিফাই হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যেটা কয়দিনে ভেরিফাই হয়। তো তাহলে দেখেন, এই যে আমি যে ন্যাশনাল আইডি কার্ড যেটা সাবমিট করছিলাম ওরা অ্যাপ্রুভ করে দিছে, মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখানে এখন আপনি স্মার্ট কার্ড, বর্তমানে আমাদের বাংলাদেশে স্মার্ট কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ অনেকের পুরনোগুলো আছে, অনেকের নতুন আছে। আপনি পুরনোটা দিলেও হবে, নতুন স্মার্ট কার্ড দিলেও আপনি হবে। যেমন আমি এটা এখানে পুরনো যে ন্যাশনাল আইডি কার্ড যেটা ছিল সেটা দিছি, সেটা দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করে দিছে। এরপর দেখেন এখানে যে ইমেজটা দিতে হয় আপনার ন্যাশনাল আইডি কার্ডের, আপনারা যদি মোবাইলে ছবি তুলে যদি এখানে ইমেজটা দেন তাহলে কিন্তু খুব দ্রুত অ্যাপ্রুভ হবে। যেমন আমি এখানে মোবাইল দিয়ে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা তুলে এখানে সাবমিট করছিলাম, এটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি, মানে দেওয়ার হয়তো 10-15 মিনিটের মধ্যে কিন্তু ওরা অ্যাপ্রুভ করে দিছে। আর উপরে যেটা আছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস যে ইয়াটা আছে, এটা কিন্তু আন্ডার রিভিউ থাকবে, এটা আন্ডার রিভিউ থাকলে কোনো সমস্যা নাই। তো এখন আপনার এই আইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কি করতে পারবেন, সব কাজগুলো করতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন, জমা করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।